আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আপনাদের সঙ্গে আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থাপনা করছি সেটা হচ্ছে আসলে করোনার সময় অনেকেই করোনার মধ্যে ভীষণ আপসেট হয়ে যান এবং কিভাবে ম্যানেজ করতে হয় সেটাই আমি আপনাদের দেখানোর জন্য এই প্রথম ভিডিওটা করছি। আসলে একটা ভেজিটেবল স্যুপ নিয়ে, এটা হচ্ছে করোনার সময় অনেকেই করোনার মধ্যে পড়েছে। আমি কিন্তু করোনা পজিটিভ ছিল আমার, আমি করোনা পজিটিভের সময় যে স্যুপটা খেয়েছি অনেকেই বলেছে এই স্যুপটা শেয়ার করতে। আসলে এটা ভীষণ উপকারী, এটা শুধু করোনার জন্য তার কিন্তু না, এটা যাদের ফ্লু সিজনে ফ্লুর সময় আপনারা খেতে পারেন, ঠান্ডার সময় তো খেতেই পারেন। আর এটা খুবই একটা হেলদি স্যুপ, যারা ডায়েট করছেন তাদের জন্য আমি বলবো অ্যাবসলুটলি খুবই ভালো স্যুপ এটা। আর এইটা বানানোর জন্য যা যা লাগবে তা তো আমি আপনাদের দেখাবোই, কিন্তু তার আগে আমি বলবো আপনাদের একটুখানি যেটা আসলে সবারই করা উচিত। করোনা থেকে আমি উঠে এসেছি প্রায় সব মিলায় আজকে আমি 20 দিনের মাথায় ঘর থেকে বের হয়েছি। ঘর থেকে বের হয়েছি বলতে এটা বুঝাচ্ছি আমি কিন্তু মাঝখানে শুধু এসে এই স্যুপটা বানিয়ে নিতাম, এই স্যুপটা খেয়ে আমি কিন্তু খুব ভালো ছিলাম। আর আমি এটা আপলোড করছি এই কারণে অনেকেই করোনার সময় হয়তো কেউ বড় মানুষ কেউ থাকে না, বাচ্চারাও যদি আমি এই ভিডিওটা দিয়ে থাকি বাচ্চারাও বানিয়ে খাওয়াতে পারবে। আর এটাতে খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস লাগে আর খুব বেশি জিনিস লাগে না, আর খুবই ইজিতে অল্প সময়ে বানানো যায়। এই জন্য আমি মনে করলাম যে সবার উপকার হবে সেই উদ্দেশ্যে কিন্তু এটা করা। তো করোনার সময় আপনাদের কিন্তু ভয় পাওয়া চলবে না, আবার ব্যালেন্স ফুড খেতে হবে। ব্যালেন্স ফুডটা খেলে আপনার শক্তিটা রাখতে হয়। এটার মধ্যে আমি এমনভাবে বানাবো যে সমস্ত প্রোটিন সহ শুরু করে ভেজিটেবল এবং সবই ন্যাচারাল দিয়ে আমি বানিয়ে দেখাবো আপনাদের। তো এখন আমরা একটু পরে কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো তা আমি দেখাতে চাচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার এই করোনার সময় আমাকে সাহায্য করেছেন। অনেকে রান্না করে দিয়েছেন যার জন্য আমাকে নিজে এসে রান্না করতে হয় নাই, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেকে দিতে চেয়েছে, অনেকে আমার মেন্টাল সাপোর্ট দিয়েছে, অনেকে আমার সঙ্গে অনেক সময় গল্প করেছে। আর যারা আমার ইউটিউবে চ্যানেলে যারা আমার আমার জন্য সাবস্ক্রাইব করেছেন, আমি দেখেছি 400-এর উপরে আমার সাবস্ক্রাইবার, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমি সবার কাছে অনুরোধ করব যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি নতুন নতুন অনেক ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি আপনাদের এই স্যুপটা রান্না করে দেখাচ্ছি, চলেন আমরা এখন রান্নার প্রসেস। ভিউয়ার্স, আমার এই স্যুপটা রান্না করতে প্রথমে যা লাগবে সেটা আমি দেখাচ্ছি। যে প্রোটিনটা যেটা এখানে কিন্তু মাংসের পরিমাণটা আপনাদের কিন্তু একটু বেশি নিতে হবে, কারণ এটা আপনাদের হেলদি উপায়ে এবং একটু প্রোটিনের পরিমাণ বেশি রেখে এখানে কিন্তু আমি এক কাপের মতো দেখেন চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা বুকের মাংসটা এটা কেটে নিয়েছি এক কাপের মতো। তার সঙ্গে আমি দিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটা এটা আস্তটা রাখলাম যা সুন্দর দেখার জন্য, কিন্তু আমি ছোট ছোট করে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, যাদের চিংড়ি নাই কোনো অসুবিধা নাই। চিংড়িটা আসলে আমি দিয়েছি যে কোনো প্রকার আমি ফ্লেভার অ্যাড করব না স্যুপটা বানানোর জন্য। অনেকেই চিকেন ব্রথ অথবা নানান ধরনের আমরা চিকেন কিউব ইত্যাদি ইউজ করি ওইটা না দেওয়ার জন্য। তারপরে কিন্তু আমি একটুখানি কালি জিরা যেটা বলে সেই কালি জিরাটা আমি দিব। এই যে এটা সবাই জানে এটা খুবই হেলদি এবং খুবই উপকারী একটা জিনিস, এটা আমি একটা দিয়ে করে দেখাবো। আর এইটা রান্না করতে গেলে আর একটা যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস, যেহেতু আমি এটা করোনার জন্য বানাচ্ছি এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু আমি করোনার জন্য শুধু দিব। আর যারা এটা পছন্দ করে না বা ফ্লেভারটা জানে এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা আলাদা করে আপনারা ভর্তা করে খেলেন। আমি আজকে দিব না এটা, কারণ হচ্ছে আমার বাচ্চারা এই স্যুপটা খায়, এটা এটা দিলে ওরা খেতে পারে না, ওটা আমার জন্য শুধু আমি দিতাম। আর আমাদের লাগবে আদা, আদা কুচিটা আমাদের বেশ পরিমাণ মতো একটু নিতে হবে, 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচের মতো। রসুনটা নিতে হবে 2 টেবিল চামচের মতো। একটা টমেটো, ছোট্ট একটা টমেটো কুচি করে নিয়েছি। একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি আমি কিছু সবজি, সবজিটা আপনাদের পছন্দ মতো। আমরা যেহেতু এখানে আছি আমেরিকায় বা দেশের বাইরে, তারা এটা এইসব সবজি ইজিতে পাওয়া যায়, যেটা ইজিতে পাওয়া যায় আপনারা দেশে থাকলে সেটাই করবেন। আমি এখানে করতেছি অবশ্য ব্রকোলি নিয়েছি 1 কাপ, গাজর 1 কাপ, আর এটা হচ্ছে স্যালারি বলে এখানে এটা 1 কাপ। ইচ্ছা করলে আপনারা ফুলকপিও নিতে পারেন, আমি আর অত সবজি দিচ্ছি না কারণ আমার মাংস টাংস পরিমাণ একটু বেশি আছে। আর দেশে যারা আছেন তারা ইচ্ছা করলে ফুলকপি দিতে পারেন, গাজর দিতে পারেন, পেঁপে দিতে পারেন, মানে যে সবজিগুলো দিয়ে আমরা স্যুপ বানাই ইজিলি সেইটা। এখন আমরা এটা বানাতে গেলে আমার স্যুপটা যে ঠিক করব তার জন্য কিন্তু আমি নিব ময়দা। ময়দা যেহেতু এটা একটু ভারী স্যুপ বানাবো, শুধু ময়দা না, ময়দার সঙ্গে কিন্তু আমাদের কর্নস্টার্চটা নিতে হবে। এই যে কর্নস্টার্চ যেটা এইটার পরিমাণ নিতে হবে। এখানে ময়দা আমি 1/2 কাপ নিয়েছি আর কর্নস্টার্চ নেব 2 টেবিল চামচের মতো। এই আর
তার সঙ্গে শুধু যে আমি মাংস দিয়ে করব তা না, আমাকে আরো দুটো ডিম ইউজ করতে হবে। এখানে দুটো ডিম দিয়ে আমি এখন বানানো আপনাদেরকে স্যুপটা এখন আমরা বানিয়ে দেখাচ্ছি। আমরা স্টার্ট করি তাহলে। চুলাটা আমি অন করে দিয়ে আমি কোয়ার্টার কাপের মতো তেল দিয়ে নিয়েছি আগে। এই তেলটার মধ্যে যারা হচ্ছে প্যান্ডামিকের সময় বা অথবা যাদের করোনা হবে তারা কিন্তু অবশ্যই এই কালি জিরাটা আধা চামচ মতো দিয়ে নেবেন। আমি ওটা দিচ্ছি না, ওটা ছাড়াই আমি এখন শুধু দিব এই ফোড়নের মধ্যে আমি দিব রসুন কুচি আদা কুচিটা ফার্স্টে, তারপরে রসুন আর আদাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এটা কি সিদ্ধ হলে খুব ভালো লাগে। এটার সঙ্গে পুরো পেঁয়াজটা আমি ঢেলে দেবো। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজটা এক মিনিটের মধ্যে একটু ভেজে ভেজে নিলাম। এটা পুরো ভাজার দরকার নেই, এখনই কিন্তু আমরা মুরগির মাংসটা দিয়ে দেবো। আর তার সঙ্গে আমরা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। একসঙ্গে চিংড়ি মাছ যাদের নাই তাদের কোনো অসুবিধা নাই। এখানে কিন্তু অবশ্যই প্রথমে আমরা লবণটা একটু বেশি পরিমাণে দেব, বানানোর নিয়ম হচ্ছে প্রথমে আমরা লবণটা একটু যদি বেশি দেই চিকেনের মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে। আপনারা সুপের লবণটা পরে দেখে দিবেন, প্রথমে একটু এটা বেশি দিলে কোনো অসুবিধা নাই, কারণ লবণটা যদি ভিতরে ঢুকে তাহলে এই মাংসটা খেতে ভালো লাগে। অনেকের কমপ্লেন থাকে যে মাংসের মধ্যে লবণ নেই সুপে ভালো লাগছে না, আপনারা যদি মাংসের এই লবণটা আগে দিয়ে করেন খুবই ভালো একটা স্বাদটা হয়। আমরা এখন জালটা বেড়াই দিয়ে এটার সঙ্গে অবশ্যই আপনাদের এখনই কিন্তু আমাদের একটু সয়া সসটা দিতে হবে। লবণ আর সয়া সসটা দিয়ে আমাদের চিকেন আর চিংড়িটা রান্না করে নিতে হবে। এটা রান্না হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি ভেজিটেবলটা যখন দিব। 3 মিনিট দেখেন রান্নার পর আমাদের চিকেনটা আর শ্রিমটা দেখেন খুব সুন্দর কুক হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এখন আমাদের এই টমেটোটা দিতে হবে এই টাইমে। তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা সব সবজিগুলো এক এক করে দিব। এখানে অবশ্যই আমি ব্রকলিটা দিব, সব ভেজিটেবল দিয়ে এখন আমি জাস্ট রান্না করে নেব 2-3 মিনিটের মতো রান্না করলাম। এই ভেজিটেবল দেখেন ঠিক এরকম হবে। আর আমরা যে ভেজিটেবলগুলো দিই যেগুলো আমরা কাঁচাও খেতে পারি কোনো অসুবিধা নাই, কিন্তু এটা তো আমরা যখন পানি দেব তখনই কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে। ঠিক হয়ে গেছে আমার সবজি, এই অবস্থায় আমি জাস্ট পানি দেবো। আমি আপনাদের যাদের চিকেন ব্রথ আছে তারা দিতে পারেন, আমি চিকেন ব্রথ দিচ্ছি না, কারণ চিকেন আমি অলরেডি শ্রিম দিয়েছি ওই ফ্লেভারটা আনার জন্য। এখানে আপনারা যতটুক পরিমাণ বানাবেন ঠিক পানিটা দিবেন। আমি আরও পরিমাণে আমার পানি লাগবে, আমি অলমোস্ট ফুল হাঁড়িটা কাছাকাছি দেবো এখান পর্যন্ত। এতো আমি পানি দিলাম অলমোস্ট, এই পানি দিয়ে পানিতে উঠলানো পর্যন্ত ওয়েট করব। তার আগে আমি অবশ্য যে ময়দা আর কর্ন স্টার্চ আমি গুলে রেখেছি সেটা দিয়ে দেবো জাস্ট একটুখানি গরম হলে। আমি কিন্তু এই এই স্যুপে শুধু কর্ন স্টার্চ ইউজ করব না অথবা শুধু ময়দা ইউজ করব না, আমি দুটাই মিলে করব। এই কারণে এটা খুব বেশি ঠিক হয় না আর খুব পাতলাও করব না, পাতলা পাতলা বা পানি পানি যেটা ক্লিয়ার স্যুপ সেটাও না। এটা আমি যেহেতু একটু থিক স্যুপ বানাবো এই জন্য আমি এই যে ময়দা এখানে আধা কাপ ময়দা আর 2 টেবিল চামচ কর্ন স্টার্চ মিলাই আগেই আমি একটা সুন্দর করে গুলে রেখেছি, এটা আমি এটার সঙ্গে এখন মিশাই দিয়ে দেবো। আপনারা এরকম দিবেন, এটা কিন্তু একটা ছিট্ স্যুপটা একটু ঠিক হবে। আর আপনাদের আরও বলি যারা মনে করেন একটুখানি কার্বোহাইড্রেট পছন্দ করবেন এটার সঙ্গে, অবশ্যই এটার সঙ্গে আপনারা পাস্তা সিদ্ধ করে দিতে পারেন, আর দিতে পারেন যে কোনো নুডলস সিদ্ধ করে, তাহলে একসঙ্গে একটা ভালো মিল্ক হবে বাচ্চারা যারা পছন্দ করবে। দেখেন এরকম একটু সাদা সাদা সুন্দর হবে যেহেতু আমি ময়দা দিয়েছি আর কনস্টার্চ। এখন আমি অনবর্তটা নাড়তে হবে আমাকে, আপনাদের এই ভিডিওটা পুরো এই জায়গাটুকু দেখতে হবে পুরো নেড়ে। তারপরে আমি কিছু সস দিব যেটা হচ্ছে শুধু ফ্লেভারটা ইনক্রিজ করার জন্য, যেমন একটু টমেটো ক্যাচাপ, হট সস, এটা যার যার পছন্দ মতো আপনারা দিবেন।
আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা আমার মতো একটুখানি কাঁচামরিচ দিবেন পরে, এখন না, কাঁচামরিচটা একদম লাস্টে দিব। আর এটা যখন হয়ে থাকবে তারপরে কিন্তু আমাদের ডিম দিতে হবে, দুটা ডিম আমি অলরেডি ফেটে রেখে দিয়েছি, এটা দিব একটু পরে, নট এখন দেওয়া যাবে না, এটা এটা একটুকুনো হয়ে আসলে তারপরে আপনি আমি দেখাচ্ছি কখন ডিমটা দিতে হবে। ভিউয়ার্স এ দেখেন, এটা আমি নেড়ে চেড়ে এরকম শুধু রান্না করতে হবে, কালারটা সুন্দর একটা কালার আসছে বিভিন্ন কালারের ভেজিটেবল দেওয়ার জন্য। এই অবস্থায় কিন্তু আমরা ডিমটা দিয়ে, ডিমটাও একটু কুক করতে হবে আমাদেরকে, এই অবস্থা আমরা ডিমটা দিয়ে জাস্ট নেড়ে দিবেন, এরকম ভিতরে চলে যাবে সবার সঙ্গে। এটা কিন্তু একদম ফুটিয়ে উঠলে সুন্দর কিন্তু হবে না জিনিসটা, আপনাদের একটু গরম গরম অবস্থায় এটা দিতে হবে। ডিমটার সঙ্গে মিশিয়ে তারপর আমাদের নাড়তে হবে। ভিউয়ার্স এখন যারা কোনো ফ্লেভার নিতে চান না বা যাদের অ্যালার্জি আছে টমেটো কেচাপ অথবা কোনো কেমিক্যালসে, তারা ওটা অ্যাভয়েড করতে পারেন। আমি আমার অ্যালার্জি নাই আর আমি একটু ফ্লেভারটা পছন্দ করছি এই সময়, কারণ মুখে কোনো স্বাদ থাকে না। আমি জানি না যাদের কারো করোনা হয়েছে কিনা, যাদের করোনা হয়েছে তারা সবাই জানে মুখে কোনো প্রকার আমাদের স্বাদ থাকে না, আর গন্ধটা তো আমরা একদমই পাই না, আমি এখন পর্যন্ত আমার গন্ধটা ব্যাক করে আসিনি। তো এই সময় অবশ্যই একটু ঝাল ঝাল একটু খেলে ভীষণ ভালো হয়, নাকটা দিয়ে একটু ইয়েটা বের হয়ে যায়। এই অবস্থায় আমি কিন্তু একটু টমেটো কেচাপ দিলাম, টমেটো কেচাপ শুধু এতটুকু না, আমি 2 টেবিল চামচের মতো দিব, আমি 1 টেবিল চামচ ওখানে দিলাম, আমি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপটা দিচ্ছি। এটা কালারটা যেমন করবে এটা খুবই একটু একটু লেবু ইয়ে আছে, ভিনেগার আছে, যার জন্য একটু টকটক স্বাদ হবে। আর শুধু আমি ওইটাই দেবো না, তার সঙ্গে কিন্তু আমি একটু হট সস দেবো, হট সসটা আমি 2 টেবিল চামচের মতো দেবো। হট সসটা দিলে আমি দেখলাম যে এটা আমার এটা খেতে স্বাদটা ভীষণ ভালো হচ্ছে এই হট সসের জন্য, এবং এটা আমার মেয়েও পছন্দ করছে, এই স্বাদটা ইনক্রিজ করছে এই হট সস দিয়ে। আমি হট সস ছাড়া একদিন বানিয়েছি কিন্তু অত টেস্ট পাইনি, হট সস দিয়ে দেখেন কালারটা যেমন সুন্দর হলো আর এটা খেতেও ভীষণ মজা। আর আমি লবণটা আর দেইনি, আমি লবণটা পরে আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, লবণ আমার বেশি লাগবে না, কারণ এই সব সসই কিছু না কিছু লবণ থাকে। এই মুহূর্তে কিন্তু আমি আর একটু সয়া সস দেবো, জাস্ট 1 টেবিল চামচের মতো। দেখেন আপনাদের স্যুপটা দেখেন কত সুন্দর আর কত মজা, এটা কিন্তু আপনারা যার করোনা হয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবসময় আপনাদের ব্রেনটা ঠান্ডা রেখে নামাজ কালাম পড়বেন, অবশ্যই আল্লাহকে ডাকবেন। আর খাবারটা কিন্তু আপনাদের অবশ্যই হতে হবে হেলদি আর আপনাদের প্রোটিনযুক্ত, প্রোটিনটা পরিমাণটা খুবই 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 দরকার। আর ভেজিটেবল যেহেতু আমাদের ওই সময় করা হয় না বা করতে পারি না, এই জন্য কিন্তু আপনারা ইচ্ছা করলে আরও একটু পরিমাণে ভেজিটেবলটা দিতে পারেন। এই স্যুপ খুবই, তো দেখেন আমি যে স্যুপটা করলাম এটাতে কিন্তু আমি এক্সট্রা কোনো লবণ দিইনি, প্রথমেই কিন্তু আমি 1.5 চা চামচ লবণ দিয়েছিলাম। আর আপনারা অবশ্যই খেয়াল করবেন যদি আপনারা সস দেন, টমেটো কেচাপ হট সস সয়া সস, তাহলে লবণটা একদম লাস্টে আপনাদের দেখতে হবে। আমি এখন লাস্টে লবণটা দেখলাম আমার একদম ঠিক আছে, আর যদি লাগে খাওয়ার সময় আপনারা একটুখানি দেখে নিতে পারেন। এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু যারা মরিচ পছন্দ করেন কাঁচা মরিচ তারা একটুখানি দিয়ে নিলেন, আর যাদের বাচ্চা আছে পছন্দ করেন আর আপনারা আলাদা করে দিতে পারেন। এটা দিয়ে এটা কিন্তু লাস্টে আমাদের একটুখানি ব্ল্যাক পেপার দিতে হবে, এই তো ব্ল্যাক পেপারটা একটুখানি আমরা ছিটিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য। এটা কিন্তু থিক চুপি হবে আর এটা কিন্তু আপনার 3 দিন ফ্রিজে রেখে সুন্দর খেতে পারবেন, খাওয়ার সময় একটু ভালো করে গরম করে তারপরে আপনারা খেতে পারেন, মাইক্রোওয়েভে গরম করতে পারেন, আর চুড়াই করলে সবচেয়ে ভালো হয়। আর এখনই এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, যারা কখনো করেননি আদা রসুন দিয়ে এই স্যুপ, এটা দেখেন অলমোস্ট থাই স্যুপের মতোই, আর থাই স্যুপও আপনার ইচ্ছা করলে থাই পাতা দিয়েও করতে পারেন, সেটা আপনাদের উপর। আর এটা কিন্তু খুবই হেলদি, এবং যারা ডায়েট করছেন তাদের আর এইটা যদি আপনারা একবাটি খান দেখবেন সবার পেট ভরে যাবে, খুবই ভালো সব প্রকার ভেজিটেবল আস চিকেন টিকেন দিয়ে করা। আমি এখন একটু পরে আপনাদের নামিয়ে দেখাবো, আমার কিন্তু রান্না শেষ। ভিউয়ার্স এই তো হয়ে গেল আমার সেই প্যান্ডামিক স্যুপ বলেন, আর হেলদি স্যুপ বলেন অথবা ডায়েট স্যুপ বলেন, সবটাই বলতে পারেন। এটা আপনারা যদি মনে করেন যে